أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ সুপ্রিয় সম্মানিত মুসলিম সমাজ, ওই মহান স্রষ্টার প্রশংসা করি যিনি আমাদেরকে এই পবিত্র স্থানে পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। তার প্রশংসা করে তার গুণগান করে শেষ করতে পারব না, তাই একটি বাক্যের দ্বারাই ওই মহান স্রষ্টার প্রশংসা করি আমরা প্রাণ খুলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে আমাদের ধর্মের গুরু আকরামদার দাসদারি মদনী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হল শিক্ষা সম্পর্কে, কারণ শিক্ষা না থাকলে মানুষ পৃথিবীতে চলাফেরা করা খুব কঠিন। যেমন মানুষের মেরুদণ্ড, মানুষের যদি মেরুদণ্ড ভেঙে যায় মানুষ যেমন চলাফেরা করতে পারে না, তেমন শিক্ষাটা হলো মানুষের জন্য মেরুদণ্ড। শিক্ষা ছাড়া আমরা পৃথিবীতে চলতে পারবো না, কারণ আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে টাকা উঠাবেন, তার জন্য আপনাকে সবই পরিচয়। কারণ এখন মনে করেন আপনি ব্যাংকে 2,000 বা 3,000 টাকা উঠাবেন, আপনাকে আপনি যদি লেখাপড়া না করেন কি করে উঠাবেন, পারবেন না। সর্বপ্রথম আপনাকে যেটা ইলিম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে, সেই জ্ঞানটা হলো দ্বীনে জ্ঞান। এবার 1 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আপনি যদি না পড়েন তাহলে আপনি সায়েন্স সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি মাদ্রাসাতে পড়াশোনা করেন তাহলে যখনই কোরআন আপনার মধ্যে ঢুকবে আপনি সায়েন্স বুঝে যাবেন, কারণ কোরআনের মধ্যে জিওগ্রাফি আছে, কোরআনের মধ্যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কোরআনের মধ্যে আছে। এবার আমাকে সর্বপ্রথম শিখতে হবে দ্বীনি জ্ঞান। অনেক মানুষ আছে যারা দ্বীনি জ্ঞান শিখার পরেও যেমন তারা ব্যবহার করতে জানে না, ইলিমটা আমরা কোথায় ব্যবহার করতে হবে সে জানে না। উদাহরণস্বরূপ যেমন টর্চ, টর্চের মধ্যে আপনার কি আছে, ব্যাটারি। আপনি যদি খালি টর্চ ব্যবহার করেন মারেন টর্চ জ্বলবে না, কারণ টর্চের ভিতরে ব্যাটারি নেই। যে ব্যাটারিটা হলো ইলিম, ফোকাসিং কে বলছে ইলিম, ইলিম যেমন যেমন আমি যদি কোরআন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
যে আয়াতটা আমি পাঠ করলাম এটাই হলো আমার টর্চের ব্যাটারি। আমি খুব আমার মধ্য থেকে যে জিনিসটা আছে ইলমটা সেটাই হলো ব্যাটারি, টর্চ। যখন আমি টর্চের মধ্যে ব্যাটারি দিব তখন আমার টর্চ জ্বলবে। এবার টর্চ যদি আমি সামনে দিকে জ্বালি বা রাস্তা দেখি তাহলে আমি চিনতে পারবো কোথায় খাদ আছে, কোথায় কাঁটা আছে, কোথায় নোংরা আছে আমি দেখতে পাবো। এবার আমি ওই টর্চ যখন আমি উপর দিকে মারবো তখন আমি বুঝতে পারবো না আমি রাস্তায় যদি হাঁটি আর উপর দিকে যদি টর্চ মারি আমি রাস্তা দেখতে পাবো না। এবার ধরেন আরো একজন মানুষ কি করেছে, ধরেন রাস্তা, এবার রাস্তা থেকে ধরেন যে রাস্তাতে অনেক কাদা আছে, জল আছে, এবার বৃষ্টি চলছে, এবার ওর বাবা ওকে ওর ব্যাগের মধ্যে টর্চ দিয়েছে, এবার ও হুজুর খাচ্ছে আর যাচ্ছে, হুজুর খাচ্ছে আর যাচ্ছে, বাড়ি গিয়ে যদি চেয়ার খুলে দেখছে আমার ব্যাগের মধ্যে টর্চ আছে, টর্চ আছে, সেটা চিন্তা করবে যদি আমি রাস্তায় খুঁজতাম চেষ্টা তাহলে আমি এই টর্চ দিয়ে রাস্তা দেখলে আমি হুজুর খেতাম না। আমার আল্লাহ বলেন তোমরা কোরআন ছেড়ে দিয়েছ, কোরআন খোলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, বান্দারে আমি যদি আগে যদি টর্চ খুলতাম, আমি যদি ব্যাগ থেকে টর্চ বের করতাম আমি হুজুর খেতাম না। আজকে আমরা হুজুর খাচ্ছি একটাই কারণে, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কারণ কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা শিক্ষা গ্রহণ করেছে আর যারা শিক্ষা গ্রহণ করেনি তারা উভয় কখনো সমান হতে পারে না, কোনোদিন নয়, কখনো নয়। তাহলে সর্বপ্রথম আমাদের যেটা শিখতে হবে সেটা হলো দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান শিখার পরে তারপরে আপনি ডক্টর হন, এমবিবিএস হন, এমডি হন, যত খুশি তত করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সর্বপ্রথম কি করছি, স্কুল ভুল ডিসিশন, কলেজ ভুল ডিসিশন, সর্বপ্রথম শিখতে হবে কোরআন ভালোভাবে, সহি সুস্থ করে কোরআন তেলাওয়াত করতে হবে, ওই কোরআনের ঠ্যাং ঠোঁ ভেঙে দিয়ে কোরআন পড়া যাবে না। এবার দেখেন যত মানুষ বিভ্রান্ত হচ্ছে একটাই কারণ যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা কোরআন কি করি, জালসায় দান করি কোরআন, কিন্তু আমাদের ইচ্ছা হয় না, মনে জাগে না যে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, এটা হয় না। মানুষ এমনকি কোরআনকে শিকার করে বলেন, তক্কর করে বলেন, রেখে দিয়েছে, কোরআনে ঝুল পড়ে গিয়েছে, কোরআন আপনার জন্য আপনাকে পড়ার জন্য আপনাদের মনে আপনার সব জাগে না যে এই কোরআন তেলাওয়াত করব, আপনি ভাড়া করে কোরআন তেলাওয়াত করছেন, এটাও ঠিক না। এবার কোরআন যদি পড়েন, কোরআনের মানে পড়েন, তাহলে মানুষ কি হবে না, পথভ্রষ্ট হবে না, বেদ লাইন থেকে বেলাইন হবে না, কোরআন ভালো থাকতে পারবে। এবার ধরেন কোন মাদ্রাসাতে কোন টিচার কোন ছেলেকে মেরেছে, লাভ না লাঠি দিয়ে ওই টিচার যাবে পুলিশে ছেড়ে দিব, আপনার ছেলে মানুষ হবে, কখনো নয়। ওই ছেলে যে ছেলের সামনে আপনি বলছেন ওই টিচারটাকে মারবো, আপনি মেনে নেন আপনার সন্তান আপনাকে মারবে এটা কোনো সন্দেহ নাই, কারণ আপনি ভুল ডিসিশন দিলেন, শিক্ষা ভুল দিচ্ছেন আপনি। কারণ উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরেন যে জমিন, জমিনে আল্লাহ উপর থেকে যখন পানি বর্ষণ করে সেই পানিতে থাকে ইউরিক অ্যাসিড, এবার ইউরিক অ্যাসিড যদি আল্লাহ বর্ষণ না করে উপর থেকে মানে ফসল উৎপন্ন হবে না। আপনি এমনি বদলায় পানি ভরে আপনি জমিনে দেন এই পানি আর আল্লাহ যে বর্ষণ করছে সেই পানির মধ্যে আসমান জমিন ডিফারেন্স রয়েছে, কারণ ওতে আছে ইউরিক অ্যাসিড আর যেটা আপনার বদলাতে পানি আছে সেটাতে নেই। তো যতটা পরিমাণ
ফসল যে উৎপন্ন হচ্ছে জমির থেকে এটা পরে আল্লাহ উল্লেখ করেছেন, যতটা পরিমাণ আমি বর্ষণ করি কতটা পরিমাণ ঘাস খাবে, শাক সবজি যে জমির থেকে উৎপন্ন হবে যতটা পরিমাণ জল কতটা পরিমাণ আমি দিই আল্লাহ বলছেন। এবার মনে করে জমিটা হলো মাদ্রাসা, জমিটা হলো মাদ্রাসা, জমি যেটা আমরা ধান গম ইত্যাদি আমরা চাষবাস করি, তো আপনি যদি ভালো সার না দেন আপনার ধান হবে এরকম ফল ভালো হবে না, আপনার শস্য হবে এরকম ফল ভালো হবে না, আপনি আমের গাছ লাগান আপনার আম ভালো হবে না। এবার এবার যদি আপনি দোকানদারকে কি বলেন যে আমাকে ভালো সার দাও জি জমিতে দিব, তো আপনি একটা ভালো আলেম খুঁজছেন আপনার সন্তানকে পড়ার জন্য, আর যখন দু লাঠি মেরেছে তখন আপনি লাভ না গেছে ছেড়ে নেবে আমার তো আমার লজ্জা লাগে না, আপনার সরব হয়ে হয় আপনার কিছু নেই। কেন যে যখনই টিচার মারবে টিচার লাঠি মারছে, লাঠি হলো ভিটামিন, এটা তো জ্বরের ট্যাবলেট দিচ্ছে, আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকে আপনি যদি অসুস্থ না খান আপনার সব ভালো হবে কখন নয়, তো টিচার যেটা দিচ্ছে তো টিচারের সব লেগেছে যে মেনে লাভ হয় টিচারের কোনো লাভ নেই, তার জন্য আপনার সন্তানকে দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ইলিম দেওয়ার জন্য কি দেওয়ার জন্য জ্ঞান দেওয়ার জন্য হচ্ছে, তো ওই সন্তানটা আপনার পড়ে না তো টিচার কি বলবে তাকে মারবে না। তো এবার যখনই ভালো সার দিবেন জমিনে তখন ফল ভালো হবে, যখনই টিচার সব ছেলেকে মারবে ছেলে ভালো মানুষ হবে, মারবে না ওই কিট আম হবে কিট আম বাজারে কিনবেন এই ভালো না আম হবে তুমি বড় বড় দাও কেন যাচ্ছেন আপনি এমনি হয়েছে তা অসম্ভব। এবার আম আমের গাছে যদি আপনি সার দেন ভালো সার না দেন, এবার কত বড় গাছ হয় সার দেওয়ার পরে গাছ মরে যায় কারণ জানেন শোষণ ক্ষমতা খুবই কম, ওইরকমই টিচার যেটা দিচ্ছে মুখ দিয়ে সেটাই হলো সার মেডিসিন, এতে ইউরিয়া আছে মনে করেন পটাশ আছে সুপার ফসফেট ইত্যাদি সার যত আছে টিচার দিচ্ছে, এক একটা আলেম যারা মুরব্বি তাদের মধ্যে ইংলিশ পাবেন বাংলা আরবি তো আলহামদুলিল্লাহ সবই পাবেন, কিন্তু একটা মাস্টার অ্যারাবিক কতটা দিতে পারবে না যেমন মুরব্বি পাবে, তাই এদের কাছে বেশিরভাগই ভালো ভালো সার আছে, তো এই মেডিসিন যখন আমি দিব গাছের গোড়াতে তখন আমার ফল ভালো হবে, যেমন আপনারা দেখেছেন যেখানে সোনা তৈরি করা হয় সোনা যেখানে বালি নাকমাছি তো সেই জায়গাটা কেমন যেখানে তৈরি হয় সেই জায়গাটা হলো আপনার মাদ্রাসা, সোনা যেখানে তৈরি হয় যে কাঠটাতে হার আর কিছু সব যেগুলো জিনিস বানাচ্ছে মহিলারা এই জিনিসগুলো যেখানে তৈরি হয় সেই জায়গাটা হলো মাদ্রাসা, এবার তৈরি কি হলো সোনা লালচে জিনিস দেখতে ভালো সেটা হলো আপনার ছাকরি কিংবা ছাত্র ছাত্রী কিংবা ছাত্র, তো তার টাইম খুব শর্ট, তার জন্য যেটা বললাম যে যত গার্জেন এই ওয়াজগুলো শুনছেন বা কথাগুলো শুনছেন মাদ্রাসাতে প্রথমে বা যদি মেয়ে হয় অনেক জায়গাতে মহাকাশে আপনারা ভর্তি করতে পারেন পড়া মেয়েদেরকে, এরকম মনে ভাববেন না যে ওর মাদ্রাসা আছে মহাকাশে তার জন্য বলছে যে ভুল, এটা একদম ভুল, যেখানে খুশি দিল্লি লন্ডন যেখানে মাদ্রাসা আছে পড়া ছেলে বলে মাদ্রাসা মেয়ে বলে মহিলা মাদ্রাসাতে পড়া অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে আমি আমার বক্তব্য করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নুরুল হাসান সাহেবকে। আমাদের যে সমস্ত আমন্ত্রিত বক্তাগণেরা আছেন হয়তো আপনার অবগতের জন্য বলছি, তিনাদের মধ্যে আছেন জনাব হযরত আলহাজ জাফর মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনি ইসলামিক থিওলজি অনার্স কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়। তারপরে থাকছে ফাজিলাতুল শাইখ জনাব ওবায়দুল্লাহ কালাই সাহেব, তিনি এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং তিনাকে বলব তিনার আসন গ্রহণ করতে।
ফাজিলাতুল সাহেব জনাব ওবাইদুল্লাহ ফালাই সাহেব প্রধান শিক্ষক মিলন বর্ষিনিয়া মাদ্রাসা তিনি গণ্ডগোল করব তিনি আশ্বাস গ্রহণ করতে এরপরে একটি ঘোষণা বলতে খুবই খারাপ লাগছে কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমি বুঝতে পারি না কেন মা বোনদের বলতে হবে তোমাদের কোন দোকানে যাওয়া উচিত না আমি বুঝি না কেন তোমাকে বারবার আমি বুঝাবো তোমার দোকানের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না তোমরা বারবার ওখানে যাচ্ছ বুঝানোর চেষ্টা করছো ওখানে ধাক্কা ধাক্কি করবে খারাপ লাগবে তারপরে তোমাকে কেন বুঝাতে হবে তুমি যেও না সব থেকে খারাপ কোনখানে লাগছে হয়তো মহিলাগুলোর সাথে তার স্বামী আছে বা দাদা আছে তারা কিন্তু এক্সকিউজ করছে না আমি জাস্ট যাবো রিটার্ন করবো বুঝলামই না কেন বলে এই কথা আপনাদের অনুরোধ করবো এদের কোনো অযথা কোন রকম এক্সকিউজ করবেন না আপনারা কোনো ভাবে যাবেন না এটা অনুরোধ করবো এরপরে সামনে স্টেজের সামনে বেশ কিছু মহিলা দাঁড়িয়ে আছে আপনাদের ছোট করে বলছি আপনার দয়া করে আপনাদের জন্য একটা নির্দিষ্ট বসার জায়গা করা হয়েছে অনুরোধ করবো সেই জায়গাটা গিয়ে আপনারা আপনাদের আসনটা গ্রহণ করবেন ওখানটাতে একটা নির্দিষ্ট জায়গা আছে পর্দার ব্যবস্থা আছে আপনারা ওখানটা গিয়ে দাঁড়াবেন আর কি এখানটাতে দাঁড়িয়ে থাকলে নিশ্চিত আছে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ